হ্যালো রিবান আসসালামু আলাইকুম আমি শাকিল তো ডিপ লার্নিং কোর্সের নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম তো প্রিভিয়াস ভিডিওতে আমি আসলে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট নিয়ে কথা বলছিলাম তো আজকের ভিডিওতে আমি আসলে এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট প্রবলেম নিয়ে কথা বলবো তো অলরেডি আমি প্রিভিয়াস ভিডিওতেই এটা বলছিলাম যে যখন আমরা চেইন রুল ব্যবহার করে ওয়েটের রেসপেক্টে কস্ট ফাংশনের গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন করি এবং সেই ভ্যালুটা যদি হয় অনেক ছোট ইট মিনস এটা আসলে একটা প্রবলেম ক্রিয়েট করে সেই প্রবলেমটা হচ্ছে কি ভ্যানিশিং গ্রেডিয়েন্ট ঠিক সেম এর অপোজিট আর প্রবলেম আছে যে যদি ভ্যালুটা অনেক ছোট না হয়ে অনেক বড় হয় তাহলেও প্রবলেম সেটা হচ্ছে কি এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট এটাকে বলা হয় কি এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট তো আজকে আমি এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট নিয়ে কথা বলবো একটু কথা বলে রাখি যে যে আমাদের যে ডিপ্লার্নিংয়ের যে সিরিজটা দেখতেছে না এটা হচ্ছে আমার বলা যায় শেষ চেষ্টা শেষ চেষ্টা মানে হইতেছে যে সব জায়গায় আসলে দেখা যায় যে বাংলা ভাষায় আসলে ওরকম ভালো রিসোর্স নাই সো দ্যাট আমি বলতে আমি একটু মানে ট্রাই করতেছি যে কেন না একটা হইলে কেমন হয় তো আমার প্ল্যান আছে এরপরে আসলে জেনারেটিভ এআই এলএলএম এগুলো নিয়ে আসলে মানে সিরিজ তৈরি করব মানে ম্যাথমেটিক্সগুলো কীভাবে কাজ করে এবং ইমপ্লিমেন্টেশন যদি প্রপার রেসপন্স না পাই তাহলে আমার আসলে এত টাইম নেই টু বি অনেস্ট সব কিছু মেনটেন করে এত টাইম নেই যে আমি ভিডিও দিব কারণ আমার পেইড কোর্স আছে বাট ফ্রিতে একটা জিনিস দেওয়ার পর যদি সেটার কোনো ইয়া না পাওয়া যায় সাপোজ কোনো সাপোর্ট বা হচ্ছে যে হ্যাঁ কোনো রকম রেসপন্স না পাওয়া যায় দটস ওয়া ওয়েস্ট অফ টাইম ফর মি সো দ্যাট আমি রিকোয়েস্ট করবো আপনাদের যে আপনাদের যদি এই কোর্সের ম্যাটেরিয়ালগুলো ভালো লাগে বা ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সেটা জানাবেন এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন ঠিক আছে যেটা একটা ভালো রিসোর্স ফ্রেন্ডের সাথে শেয়ার করলেই তাহলেই আসলে আমার এই কষ্টটা সার্থক আদারওয়াইজ বা একটা টাইম পরে আমি ডিমোটিভেটেড হয়ে যেতে পারি হাওবার তো এক্সপ্লোডিং গ্রেডিয়েন্টটা কি যখন অনেক মানে অনেক এক্সপোরিয়েন্সিয়ালি গ্রো করে বা অনেক বড় একটা ভ্যালু পাবো আমরা ঠিক আছে মানে অপোজিটটা ফ্যানিশিংয়ের অপোজিটটা তো এটা এই প্রবলেমটা আসলে অনেক কারণে হয় যেমন হইতেছে পোর ওয়েট ইনিশিয়ালাইজেশন এটাও একটা সমস্যা যেমন প্রিভিয়াসলি আমি কথা বলছি যে ওয়েট ইনিশিয়ালাইজেশন কিছু টেকনিক আছে যেমন হি অথবা জেভিয়ার তো আপনাকে এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে হবে অথবা হচ্ছে ডিপ নেটওয়ার্ক যেমন প্রিভিয়াসলি ফিনিশিং গ্রেডিয়েন্টের যে প্রবলেমটা ছিল ওইখানেও ডিপ নেটওয়ার্ক হইলে এরকম যে অনেকগুলো লেয়ার আপনি ডিফাইন করতেছেন তো বারবার শুধু চেঞ্জ অ্যাপ্লাই করে শুধু ক্যালকুলেট করা লাগতেছে মানে অনেকগুলো লেয়ারের জন্য তো ওই সময় ওই সময়ও কিন্তু এই প্রবলেমটা আসলে হইতে পারে মানে এক্সপ্লোরিং গ্রেডিয়েন্ট এই প্রবলেমটা আসলে হইতে পারে মানে অনেক দেখা যাচ্ছে আপনার ভ্যালুটা আসলে অনেক বড়ো হয়ে গেছে তো যেন অনেক বড়ো না হয় এটা আসলে কন্ট্রোল করা যায় কন্ট্রোল করার কিছু টেকনিক আছে যে সেটা আমরা শিখব যেমন গ্রেডিয়েন্ট ক্লিপিং আছে তো এগুলো আমরা শিখব তো যাই হোক এটা একটা প্রবলেম তো খুব ছোটোও ভালো না খুব বড়ও ভালো না একটা অপটিমাল একটা জায়গায় থাকতে হবে ঠিক আছে তো যদি আপনার এক্সপ্লোরিং গ্রেডিয়েন্ট প্রবলেমটা অ্যারাইজ হয় তাহলে কনসিকুয়েসগুলো কী কী সো কনসিকুয়েন্সগুলো হইতেছে যে অনেক সময় এরকম হইতে পারে যে অনেক বড় বা অনেক লার্জ একটা হচ্ছে ওয়েট যেটা মূলত আপনার একটা ইনস্টাবিলিটি বা একটা অসিলেশন ক্রিয়েট করে সো দ্যাট আপনি যে কনভার্জেন্স পয়েন্ট সেখানে আপনি দেখা যাচ্ছে যে আসতে পারবেন না মানে অপটিমাল একটা যে রেজাল্ট পাবেন সেখানে আপনি আসতে পারবেন না সো দ্যাট এটা একটা প্রবলেম তো এই প্রবলেমটাকে আমাদের হ্যান্ডেল করতে হবে ঠিক আছে তো এটাকে যদি আপনি হ্যান্ডেল করতে চান এর যে মিটিগেশন যে স্ট্র্যাটেজিসগুলো আছে তার মধ্যে ওয়ান অফ দেম হচ্ছে গ্রেডিয়েন্ট ক্লিপিং তারপর হচ্ছে প্রপার ওয়েট ইনিশিয়ালাইজেশন তারপর হচ্ছে খুব ভালো ভালো কিছু অপটিমাইজার আছে বা অপটিমাইজেশন অ্যালগোরিদম আছে আর এম এস প্রব আছে অ্যাডাম আছে অ্যাডাগ্রেড আছে তো এগুলো সবই হচ্ছে সামহাউ গ্রেডিয়েন্ট ডিসেন্টের কনসেপ্ট থেকে আসছে ঠিক আছে তো আমি এগুলো নিয়ে কথা বলবো আমার আমার এগুলো এগুলো নিয়ে কথা বলতে ভালো লাগে ম্যাথমেটিক্স নিয়ে কথা বলতে ভালো লাগে সো দ্যাট আমি এগুলো প্রত্যেকটা অপ্টিমাইজেশন অ্যালগুদ নিয়ে আমি কথা বলবো নো প্রবলেম জাস্ট একটু সময় লাগবে হয়তো সো আমরা গ্রেডিয়েন্ট ক্লিপিং নিয়ে কথা বলতেছি তো গ্রেডিয়েন্ট ক্লিপিং কি গ্রেডিয়েন্ট ক্লিপিং হতে একটা টেকনিক যে টেকনিককে মূলত আমরা কী করি ক্লিপিং মানে কী করা মানে কী কী বোঝা যায় মানে কাটাকাটি করা তাই না তো অনেকটা আসলে এরকমই সেম কনসেপ্ট সো যখন মূলত গ্রেডিয়েন্ট ভ্যালুটা আসলে অনেক বড়ো একটা ভ্যালু পাবো তখন সম্ভব সেটাকে আমাদেরকে মানে কাটাকাটি করে আসলে কমিয়ে নিয়ে আসতে হবে তো এটা আসলে আমার ওয়ান কেন্ট আসলে কি ক্লিপিং তো তাহলে গ্রেডেন ক্লিপিংয়ের আসলে সুবিধাটা কি সুবিধাটা হইতেছে যে যখন আপনার ট্রেনিংটা হবে আনস্টেবল আনস্টেবল মানুষ হচ্ছে ধরেন ধরেন আপনি অনেক বড়ো বড়ো ওয়েট পাইলেন তো তখন কী হবে অনেক বড়ো বড়ো ওয়েট পাইলে তখন তখন হচ্ছে এরকম হইতে পারে যে ধরেন একটা একটা করে যে স্টেপ নিবে নেক্সট স্টেপ প্রথম স্টেপ থেকে নেক্সট স্টেপ অনেক দূরে তারপর আবার অনেক দূরে তো এই যে আপনি একটা অপটিমাল ওয়েতে যাবেন আস্তে 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 আপনি নামবেন সেটা না করে আপনি কী করলেন আপনি হচ্ছে খুব বড়ো বড়ো স্টেপ নিয়েছেন তো এরকম হতে পারে যে আপনি যে অপটিমাল পয়েন্টটা সেই অপটিমাল পয়েন্টটা আপনি ছাড়াই চলে গেছেন মানে একটা স্টেপে চলে গেছে তো এই ধরনের প্রবলেমগুলো হইতে পারে ঠিক আছে তো এই যে আনস্টেবল ট্রেনিং তারপর হচ্ছে নিউমেরিক্যাল একটা ইস্যু আছে তো যেমন লার্জ গ্রেডিয়েন্ট বা এগুলো নিয়ে আসলে কাজ করাটা নিউমেরিক্যালি আসলে ওভারফ্লো হতে পারে বা আন্ডার ফ্লো হইতে পারে সো এই ধরনের প্রবলেমগুলো ক্রিয়েট হইতে পারে সো দ্যাট মূলত গ্রেডিয়েন্ট ক্লিপিং এই জায়গাটাতে বা এই প্রবলেমগুলোকে আসলে মিডিকেট করে ঠিক আছে সো দ্যাট গ্রেডেন্ট ক্লিপিং আসলে ওয়ান অফ গুড স্ট্র্যাটেজিস যেটা মূলত আসলে এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট যে প্রবলেমটা সেই প্রবলেমটাকে মিডিকেট করে ঠিক আছে তো দেখেন গ্রেডেন্ট ক্লিপিং আমরা কীভাবে আমরা করতে পারি তো আসলে এটা দুইটা ওয়ে আছে একটা হচ্ছে নর্ম ক্লিপিং আর আরেকটা হচ্ছে ভ্যালু ক্লিপিং ঠিক আছে তো নর্ম ক্লিপিং কীভাবে কাজ করে সেটা আমরা একটু দেখি এর যে মেইনলি ফর্মুলা সেই ফর্মুলাটা হচ্ছে কি জি এল টু নর্ম মানে জি এটা আমরা তো জানেন যে নর্ম কীভাবে ডিফাইন করতে হয় এল ওয়ান এল টু বা ইনফিনিটি আসলে কীভাবে ডিফাইন করতে হয় আমি প্রিভিয়াসলি আমি অলরেডি নর্ম নিয়ে কথা বলছি আমি তখন বলছিলাম যে আসলে নর্ম খুবই একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট আপনার এই জিনিসটা আসলে ভালোভাবে বুঝবেন তো যারা প্রিভিয়াস ভিডিও দেখে এখানে আসতেছেন তো তারা আই থিঙ্ক আপনি অলরেডি জানেন বাট যদি না দেখে থাকেন তাহলে দেখে নিন হ্যাঁ প্রিভিয়াস একটু উপরের দিকে উঠলে দেখবেন যে নর্মাল ভিডিও আছে আমরা কি করব জি ডিভাইডেড বাই এল টু নর্ম ইন্টু থ্রেশোল্ড তো একটা থ্রেশোল্ডের বলে আপনাকে বলে দিতে হবে যে আপনার এই এই থ্রেশোল্ডের মাঝে থাকতে হবে ঠিক আছে তো এর একটা এক্সাম্পল যদি আমরা দেখি সাপোজ ধরেন আপনার কোনো কারণে আপনি দেখলেন যে আপনার এল টু নর্মেল ভেজ আপনার যে থ্রেশোল্ড হয় ফাইভ এবং আপনার নর্মাল ভ্যালু হচ্ছে কি ফাইভের থেকে বড়ো তার মানে কি আপনার এখানে ক্লিপিং করতে হবে তাই না তো যদি ফাইভের থেকে ছোটো হয় তাহলে তো আপনার ক্লিপিং করার দরকার নেই কারণ থ্রেশোল্ডের মধ্যেই আছে এটা তাহলে তো আপনার ক্লিপিংয়ের দরকার নেই তো যদি বড়ো হয় তাহলে আপনার এই এইটা অ্যাপ্লাই করবেন যে জি ডিভাইডেড বাই এক্স ইন্টু ফাইভ কারণ আপনার হল হচ্ছে ফাইভ এটা করে যে রেজাল্টটা পাবেন সেটাই হচ্ছে আলটিমেটলি আফটার ক্লিপিং যে রেজাল্ট সেটা আবার বা আপডেটেড যে রেজাল্ট সেটা ওকে তো এবার মধ্যে হ্যান্ডেল করা হয় এটা হচ্ছে কি নর্ম ক্লিপিং তো আরেকটা আছে হচ্ছে ভ্যালো ক্লিপিং তো ভ্যালো ক্লিপিং কি ভ্যালো ক্লিপিং আরও সহজ সেটা হচ্ছে যে ধরেন মিনিমাম ভ্যালো এই অংশটুকুতে আসলে ম্যাক্সিমামটাকে কন্ট্রোল করা হয় আর এই অংশটাকে আসলে মিনিমামটাকে কন্ট্রোল করা হয় মানে আপনার ভ্যালুগুলো পিং একটা রেঞ্জ থাকে সাপোজ আপনি ধরেন একটা রেঞ্জ দেবেন ফাইভ মাইনাস ফাইভ থেকে প্লাস ফাইভ তো তার মানে মিনিমাম মাইনাস ফাইভের থেকেও যেন নিচে না হয় আবার প্লাস ফাইভের জন্য উপরে না যায় সো দ্যাট এটা এভাবে হ্যান্ডেল করা হয় তো দেখেন আপনি যদি এখানে খেয়াল করেন যে ধরেন আপনার আপনার ম্যাক্সিমাম ভ্যালু হইতে পারে আসলে ফাইভ এবং মিনিমাম হচ্ছে মাইনাস ফাইভ তো আপনার যে ভ্যালুটা ধরেন আপনি একটা অ্যাজিউম করতেছেন যে আপনার ভ্যালুটা আসলে এরকম আসছে সেভেন মাইনাস সিক্স থ্রি তার মানে এখানে কি মাইনাস সিক্স মাইনাস ফাইভের থেকে মানে ছোটো আর সেভেন ফাইভের থেকে বড় তো আপনাকে এগুলোকে কী করতে হবে হ্যান্ডেল করতে হবে করেন এই সূত্র অ্যাপ্লাই করেন মিনিমাম অফ জিয়া আর এম এক্স সো ম্যাক্স ভ্যালু তাই না তো আপনি ম্যাক্স ভ্যালু এখানে এখানে হ্যান্ডেল করেন আর এখানে কি মিনিমাম সো আপনি জাস্ট ভ্যালুগুলো বসান বসানোর পর দেখবেন যে যে ফাইনাল যে রেজাল্টটা পাবেন সেই রেজাল্টটা মাইনাস ফাইভ থেকে প্লাস ফাইভের মাঝেই আসবে ঠিক আছে এটাকে বলা হয় কি ভ্যালু ক্লিপিং সো এটা হচ্ছে যে মানে কি বলবো মানে বিফোর বিফোর ক্লিপিং আর এটা হচ্ছে কি নতুন মানে আফটার মানে করার পরে অ্যাপ্লাই করার পরে ভ্যালু ক্লিপিং আফটার অ্যাপ্লাই করার পরে আপনি পাচ্ছেন এটা ঠিক আছে তো এখন এদের যে অ্যাকচুয়ালি ইউজ কেস বা কোথায় আপনি ইউজ করবেন তো এটা আসলে ওয়ান অফ দ্য মেইন কেস হচ্ছে কি রিকারেন নেটওয়ার্কে স্পেসিফিক্যালি যখন আপনি কোনো টেক্সট ডেটা নিয়ে কাজ করবেন বা আর নিয়ে কাজ করবেন তখন দেখা যাচ্ছে যে এই এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট প্রবলেমটাকে আসলে হ্যান্ডেল করার জন্য গ্রেডিয়েন্ট ক্লিপিং ইউজ করা হয় তারপর হইতেছে ডিপ নিউরাল নেটওয়ার্কের যেমন অনেকগুলো ইয়া থাকে স্টেপস থাকে তো ওইখানেও আপনার এটা অ্যাপ্লাই করতে হয় তারপর হইতেছে হাই লার্নিং ডেট দিয়ে যদি আপনি ট্রেনিং করতে চান তো সেক্ষেত্রেও এটা ইম্পর্টেন্ট বিকজ লার্নিং ডেট অনেক বড়ো হইলে দেখা যাচ্ছে যে আপনার গ্রেডিয়েন্টটা আসলে অনেক বড়ো আসতে পারে তো অনেক বড়ো হইলে কী হয় মানে স্টেপগুলো আসলে অনেক বড়ো বড়ো নিতে পারে সো দ্যাট এটা একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে সো দ্যাট ওইখানেও মূলত গ্রেডিয়েন্ট ক্লিপিং আসলে ইউজ করা হয় তো এইগুলো আসলে ওয়ে ঠিক আছে তো এই ওয়েগুলো ফলো করে আপনি এক্সপ্লোরিং গ্রেডিয়েন্ট প্রবলেমটাকে আসলে আপনি কন্ট্রোল করতে পারেন তো এবার আমি আপনাদের একটা গ্রাফ দেখাবো যেটা আমি প্রথম ভিডিওতে দেখেছিলাম দেখেন এটা দেখে আপনার কী মনে হয় এখানে দু এখানে মূলত দুইটা কথা বলা হয়েছে প্রথমে কিছু একটা বলা হয়েছে দ্বিতীয়ত কিছু একটা বলা হয়েছে তো আপনি এটা কমেন্টে জানাবেন কোনটা আসলে ব্যানিশিং গ্রেডিয়েন্টকে আসলে বলা মানে ইন্ডিকেট করা হয়েছে কোনটা এক্সপ্লোডিং গ্রেডিয়েন্টকে ইন্ডিকেট করা হয়েছে যদি বলতে পারেন তাহলে বোঝা যাবে যে হ্যাঁ ঠিক আছে আপনি বুঝছেন আর যদি না বোঝা থাকে বুঝে থাকেন তাহলে ভিডিওটা আবার দেখবেন তবুও যদি না বোঝেন তাহলে আপনারা এই কোর্স করার দরকার নেই ভালো থাকবেন